তাদের চেতনা আমাদের প্রেরণা। আপনারা দেখছেন চেতনা ডট টিভি। কচুয়ায় প্রয়াত অধ্যক্ষ আবুল হাসানাতের মৃত্যুবার্ষিকী পালিত। কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের প্রয়াত অধ্যক্ষ আবুল হাসানাতের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। 18 অক্টোবর শুক্রবার কচুয়া উপজেলা শ্রীরামপুর গ্রামে পরিবারের পক্ষ থেকে কোরআন খতম, মিলাদ ও মরহুমের কবর জিয়ারত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে মরহুমের কবর জিয়ারত শেষে নিজ বাড়িতে আলোচনা সভায় মরহুমের কর্মময় জীবনের স্মৃতি করে বক্তব্য রাখেন মরহুমের সন্তান সৈয়দ আহমেদ বাবু, বঙ্গবন্ধু সরকারি কলেজের অধ্যাপক জাকিরুল্লাহ সাজুলি, অবসরপ্রাপ্ত অধ্যাপক খলিলুর রহমান, কচুয়া প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আলমগীর তালুকদার, সাংবাদিক আতাউল করিম মহিনুদ্দিন, গ্রামবাসীর পক্ষ থেকে সমাজসেবক আলহাজ হারুনুর রশিদ। এই সময় উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম মুন্সি, বঙ্গবন্ধু সরকারি কলেজের উপাধ্যক্ষ সোলাইমান মিয়া, মরহুমের সন্তান তরিক আহমেদ সহ কলেজের শিক্ষক, প্রাক্তন ছাত্র, এলাকাবাসীর গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রসঙ্গগত, অধ্যাপক আবুল হাসানাত 2013 সালের 8 অক্টোবর ইন্তেকাল করেন। দেখছি পর চেতনা টিভি।